সন্ত্রাস দমনে ভারতীয় সেনার হাতে আসছে অত্যাধুনিক কর্নার শর্ট রাইফেল লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে সন্ত্রাস দমনে প্রথম থেকে ভারত করা সিদ্ধান্ত নিয়েছে তা সার্জিক্যাল স্ট্রাইক হোক বা পাক অধিকৃত বালাকোটে এয়ার স্ট্রাইক আর সেই সব অপারেশনকে সফল করতে উন্নত মানের অস্ত্র এবং প্রযুক্তিকেও গ্রহণ করছে ভারত কাশ্মীরের প্রথম থেকে সন্ত্রাসবাদ এমন একটি ইস্যু যা প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে এবং যা দমনে সদা সচেষ্ট ভারতীয় সেনা আর সেই সন্ত্রাস দমনে এবার ভারতীয় সেনার হাতে তুলে নিতে চলেছে অত্যাধুনিক কর্নার শর্ট রাইফেল এই কর্ণার শর্ট রাইফেলের বিশেষত্ব কী এমন এক রাইফেল যার মাধ্যমে ইসরায়েলি স্টাইলে শত্রু নিকেশ সম্ভবপর হতে পারে আর্মামেন্ট রিচার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এ আর ডি পুনে তৈরি করেছে ত্রিকাল কর্নার শট ওয়েপন সিস্টেম সিএসডাব্লু এটি বর্তমানে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলের ট্রায়ালে রয়েছে ওজন্য অত্যন্ত হালকা এই রাইফেল পাঁচ দশমিক পাঁচ ছয় এবং সাত দশমিক ছয় দুই গ্রাউন্ড ফায়ার করতে সক্ষম এর ট্রায়াল সফল হলে সরকারি সিদ্ধান্তের পরেই ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএি সেনা পুলিশ স্পেশাল ফোর্সের হাতে এটি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে এ রাইফেল সেনা নব্বই ডিগ্রি কোণে গুলি করতে সক্ষম একটি দেলার আড়ালে থেকে শত্রুর অবস্থান দেখে গুলি করতে পারবে সেনা অর্থাৎ সেনাকে ধরাশায়ী করতে তার মুখোমুখি বা সামনাসামনি হতে হবে না পাশাপাশি এও উল্লেখ্য যে যে স্পাইস বোমে কেঁপে উঠেছিল পাক অধিকৃত বালাকোর্ সেই স্পাইস বোমা এবার কিনতে চলেছে ভারত তাও আবার একশোটি বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে এই মর্মে তিনশো কোটি টাকার চুক্তি হয়েছে ভারতীয় বায়ুসেনার জানা গিয়েছে চুক্তি অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে এই স্পাইস বোমা চলে আসবে ভারতের হাতে এই স্পাইস বোমার রেঞ্জ ষাট কিলোমিটার এটিরিয়াল টাইমে ইলেকট্রো অপটিক্যাল ইমেজ অনুযায়ী নিখুঁত আঘাত আনতে সক্ষম বালাকোটে এয়ার স্ট্রাইক করার সময় স্পাইস বোমা দিয়ে জঙ্গিদের টার্গেট করেছিল এয়ারফোর্স সেই বোমা নাকি বিল্ডিংয়ে সামান্য আঘাত করেই উড়িয়ে দিয়েছিল জঙ্গিদের এবার সেই ইসরায়েলি বোমার আরও আধুনিক ভাষণ গত মাসে বলা হয়েছিল শত্রুপক্ষের বাংকারে আঘাত করার জন্য কেনা হবে নতুন ভাষণের বোমা এই ভাষণের নাম বাংকার ব্লাস্টার কেনা হলে তিন বাহিনীর হাতেই থাকবে সেই বোমা এই বোমা ব্যবহার করলে তার শত্রুর বাড়ি বা বাংকারকে নিমেষেই ধুলোয় পরিণত করে অর্থাৎ এই বোমা এতটাই অত্যাধুনিক যে তা মুহূর্তে মাটিতে মিশিয়ে দেবে বাড়ি থেকে বাংকার স্পাইস টু বোমা মিরেস টু থাউজেন্ড যুদ্ধ বিমানের মাধ্যমে ব্যবহৃত হয়